আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি ফাতেমা পারুল সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও উপজেলা লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমাদের লামা উপজেলা হাইতং ইউনিয়নে 3 নম্বর ওয়ার্ডে আমতলি গ্রামে একটি সুন্দর একটি অবহেলিত জায়গায় আমাদের এই এখানে ছোট্ট একটি আব্দুল্লাহ বেসরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগ নিয়েছেন এই স্কুলের একজন দাতা ইউসুফ মাস্টার ওনার লক্ষ্য উদ্দেশ্য এই অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাই স্কুল স্কুল উনি গড়ে তুলবেন প্রান্তিক এলাকাকে শিক্ষা বান্ধব এলাকায় পরিণত করতে আমরা প্রাণপণ চেষ্টা করছি এই এহেন মুহূর্তে উপজেলা প্রশাসন জেলা পরিষদ প্রশাসন এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব বীর বাহাদুর উষা সিং এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব তার ধারাবাহিকতায় উনি ছোট্ট একটি টিনের ঘর থেকে পাহাড় কেটে ছোট্ট একটি টিনের ঘর থেকে 10-12 জন ছেলে নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় উনি শুরু করেন সেখানে সেই ছোট্ট একটি টিনের ভবনে আমাদেরকে আমন্ত্রণ করেছেন আমরা বিভিন্ন উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমরা জেলা পরিষদ আমাদেরকে অনেকবার আমন্ত্রণ করেছেন আমরা এসে দেখেছি যে ছোট্ট একটি এই জায়গায় অনেক বড় এলাকা অনেক বড় জায়গা জমিদাতাও উচ্চ মাস্টার কিন্তু এখানে আমাদের অনেকের সাহায্যের হাত ছিল না বিদায় উনি নিজের উদ্যোগে করেছিলেন সে 4-5 জন ছেলে থেকে আজ এই পর্যন্ত 400-500 ছেলে পেলে ওই প্রাইমারি স্কুলে লেখাপড়া করেন কিন্তু একটা ভবন নাই বিদায় বিভিন্ন আবেদন করেছেন জেলা পরিষদ উন্নয়ন বোর্ড বিভিন্ন মাধ্যমে আমাদের মন্ত্রী মহোদয়ের লক্ষ্য আছে এখানে একটা ভবন তৈরি করবেন আমাদের জেলা পরিষদের লক্ষ্য আছে আমরা চেষ্টা করতেছি বিভিন্নভাবে এই আব্দুল্লাহ এই বেসরকারি স্কুলকে সহযোগিতা করার জন্য কিছু কিছু আমরা করেছি তার পাশাপাশি আমাদের এনজিওর মাধ্যমে ইউএসআই অর্থায়নে সেভ দ্য চিলড্রন গাউসের সহযোগিতা বাস্তবায়নে আমতলিপাড়া আব্দুল হাই সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি দোতলা ভবন বিশিষ্ট ভবন তৈরি করে দেওয়া হয় এই ভবনে অনেক ছেলেপেলে লেখাপড়া করে পাশাপাশি সেখানে একটা আশ্রয় প্রকল্প হিসাবে মানুষ বিপদে আপদে আশ্রয় প্রকল্প হিসাবে এখানে সাহায্য পাচ্ছেন এবং স্বাভাবিক এই স্কুল ওই আশ্রয় চলাকালীন ঘূর্ণিঝড় অগ্নিকাণ্ড বিপদে আপদের বিভিন্ন সামগ্রী এনজিওর মাধ্যমে এখানে আছেন এই স্কুলে অনেক স্কুলটা আমি এখানে এসেছি পরিদর্শন করলাম এখানে দেখে আমার এত ভালো লেগেছে এই অজপাড়া গ্রামের ভিতর কোনায় কানায় ভিতরে এত সুন্দর একটি গ্রামে এই একটা ভবন তৈরি করেছেন এনজিওর মাধ্যমে তার পাশাপাশি এখানে এই ভবনের পাশেই একটা বিশাল একটা মাঠ আছে সেই মাঠে একটা বেসরকারিভাবে আমাদের ইচ্ছুক ভাই উনি একজন দানবীর সেই ইচ্ছুক ভাই ওনার ওই মাঠেই আর একটা হাই স্কুল তৈরি করেছেন সেখানে অনেক ছেলেপেলে লেখাপড়া করে আমরা জেলা পরিষদ আমাদের বীর বাহাদুর মন্ত্রী মহোদয় উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান আমরা সকলে যদি এই হাই স্কুলটাকে একটা ভবন তৈরি করে দিতে পারি আমাদের এই ফাইতং ইউনিয়নে আমরা সকলেই সহযোগিতায় দানবীর বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন এনজিও আমরা যদি সকলেই 10-ই মিলে করে কাজ হারে যেতে না হিলাজ আমরা সকলেই মিলে যদি আমরা এই স্কুলটাকে একটা ভবন তৈরি করে দিতে পারি শিক্ষা জাতের মেরুদণ্ড মানুষ যেরকম সোজা হয়ে মেরুদণ্ড সারা সোজা হয়ে দাঁড়াতে পারে না শিক্ষাও তেমন শিক্ষা সারা কোনো জাতি উন্নত করতে পারে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষা বান্ধব সরকার একজন নারী বান্ধব সরকার এলাকার উন্নয়নের জন্য এই অবহেলিত এই শিক্ষা খাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার অনেক ভূমিকা আছে পাশাপাশি আমাদের মাননীয় বীর বাহাদুর মন্ত্রী মহোদয় এমপি মহোদয়
উনি যখন এমপি ছিলেন উনি এই পার্বত্য অঞ্চলটাকে এই বান্দরবনটাকে শিক্ষা স্বাস্থ্য অনেক দিকে রাস্তা ঘাট কালবাট ব্রিজ মসজিদ মন্দির কিয়াং গির্জা পালিটুল বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে নিয়েছেন বীর বাহাদুর এমপি মহোদয় উনার ডানে তাকালে বীর বাহাদুরের ছোঁয়া বামে তাকালে বীর বাহাদুরের ছোঁয়া বীর বাহাদুর এমপি মহোদয় যেটা বলেন বীর বাহাদুর এমপি মহোদয় সেটা করেন উনি যেটা শুরু করেন উনি সেটা শেষ করেন আমি বীর বাহাদুরের একজন প্রতিনিধি হিসাবে আমি এইখানে আপনাদের সাথে আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমার মন্ত্রী মহোদয়কে আমি আপনাদের স্কুল পরিদর্শন করেছি এনজিওর মাধ্যমে অনেক ভালো লেগেছে দোতলা একটা ভবন পাশাপাশি একটা হাই স্কুল আছে আমি আমার আপনাদের পক্ষ হয়ে আমি আমার বীর বাহাদুর এমপি মহোদয়কে আমি প্রস্তাব রাখবো এখানে যেন একটা হাই স্কুল করে দেন এবং এই স্কুলটাকে যেন এই এলাকার মানুষ পিছিয়ে পড়া মানুষগুলো যেন এই স্কুলে এসে লেখাপড়া শিক্ষায় উন্নত করে যেন এখান থেকে এসপি এসপি ডিসি জনপ্রতিনিধি এখান থেকে যেন গড়ে তোলে।